গুড ইভিনিং সবাইকে। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন আমি ডিউটি করে বাড়িতে রান্নাবান্না সমস্ত কিছু করে আজকে আমি যাচ্ছি দিওয়ালির শপিং করতে। কালকে তোমরা দেখেছো ধনতেরাসে শপিং করেছি এবং তার ভিডিওটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি। যারা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখতে পারো। তো এখন দেখো গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি এসেই গেছে। এই দেখো এসে গেছে গাড়ি। তো আজকে যাচ্ছি একটা নতুন জায়গায় দিওয়ালি শপিং করতে। নর্মালি আমি প্রতি বছর ইন্ডিয়ান সুপার মার্কেট যাই এবং যেটা আমাদের বাড়ি থেকে অনেক দূর, তাই আজকে যেহেতু ডিউটি ছিল অনেকটাই রাত হয়ে গেছে, রান্না টান্না সেরে নিয়েছি, এখন ঘড়িতে প্রায় 8:30 মতন বাজে। কালকে তো রান্না করার সময় হয়নি, তাই আজকে ভাবলাম রান্না করে একবারে যাব। আর যেখানে যাচ্ছি বাড়ি থেকে খুব একটা দূরে নয়, এই সুপার মার্কেটে আমি প্রথমবার এসেছি এবং এখানে কী কী পাওয়া যায় সবই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো চলে এসেছি, রিটেল মার্ট বলে যে একটা দোকান আছে, মানে সুপার মার্কেট আছে এখানে। এখানে প্রথমবার আমি এলাম, আমি জানতামই না যে এখানে কী কী পাওয়া যায় বা এরকম কোনো সুপার মার্কেট আছে। দাদার মুখে শুনেছি যে এখানে নাকি ইন্ডিয়ার সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, ফুল টুল সমস্ত কিছুই পাওয়া যায়, যার জন্য আমি ইন্ডিয়ান সুপার মার্কেট যাই যখনই কোনো ফেস্টিভ্যাল হয় আমাদের ইন্ডিয়ান। তোমরা অনেকেই দেখেছো আমার ভিডিওতে, বাট এবার আর মনে হচ্ছে যেতে হবে না, আমি সমস্ত কিছু এখানে পেয়ে গেছি। দেখো দেখো মিষ্টি থেকে শুরু করে সব রয়েছে। আর আমি এদেরকে জিজ্ঞাসা করলাম কোথায় ক্যান্ডেল পাওয়া যায়, এরা বললো উপরে আছে। তো দেখো লিফটে করে এবার উপরে উঠবো, তো ওখানে নাকি সমস্ত কিছু পাওয়া যায় বলছে। ইন্ডিয়ার মিষ্টিগুলো না ভ্যারাইটিস মিষ্টিও ছিল, দেখো অনেক রকম মিষ্টি ছিল। তো আমি লাড্ডু নিলাম আর সন্দেশও নিয়েছি, বাঙালিরা আমরা যেমন বলি কালাকান, তো সেরকমই মিষ্টি ছিল, তো মিষ্টিও নিয়ে নিয়েছি। তো এরপর আমি যাচ্ছি লিফটে করে উপরে, আমি ভীষণই এক্সাইটেড এখানে এসে সমস্ত কিছু দেখে। এখানে ক্যান্ডেল ধূপ মানে তেল সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। দেখো সুতোও পাওয়া যাচ্ছে, তুলো মানে এ টু জেড সব পাওয়া যাচ্ছে। বাট দুর্ভাগ্যবশত ক্যান্ডেল দেখো মাত্র এই কটাই রয়েছে, শেষ হয়ে গেছে প্রায়, এবং এগুলোর মধ্যে সব কিছু কিছু ভাঙা ভাঙা রয়েছে একটু একটু করে ধারগুলো, আর মাত্র 5টাই রয়েছে। বাট আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম আরও কিছু আছে একটু দেখুন না খুঁজে, তখন তারপর বার করে দিল যে প্যাকেটের মধ্যে মানে প্যাকেট ক্যান্ডেল পাওয়া যাচ্ছিলো সেগুলো ছিল, সেগুলো নিখুঁত রয়েছে, তাই ভাবলাম সেগুলোই নেব, সবই মায়ের ইচ্ছা। আসলে আমি লাস্ট মুহূর্তে এসেছি, একদম কালকে দিওয়ালি আছে আর আজকে আমি এসেছি শপিং করতে, লাস্টের পিসগুলোর মধ্যেই আমি নিলাম। ঘুরতে গিয়েছিলাম, ঘুরে আসার পরে ডিউটি শুরু হয়ে গিয়েছিলো, তারপরে ভিডিওগুলো এডিটিং করছিলাম সন্ধ্যেগুলো, তো এইভাবে সন্ধ্যেগুলো সব পেরিয়ে গেছে আর আগে থেকে শপিং করতে আসা হয়নি। আর সেই ইন্ডিয়ান সুপার মার্কেট যাবো অনেক দূর করে আরও হচ্ছিলো না। তারপর ভাবলাম যে রিটেল মার্টে তো দাদা বলেছিলো সব পাওয়া যায়, দেখি তো ওখানে গিয়ে পাওয়া যায় কি না, তাই আমি এখানে এলাম। দাদাকে ভীষণ ভীষণ থ্যাংক ইউ, কারণ দাদা আমাকে যদি এটা না বলতো আমি জানতেই পারতাম না। আর আমাদের বাড়ির সত্যি অনেকটাই কাছে, ইন্ডিয়ান সুপার মার্কেট অনেক দূর এখান থেকে। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো এবং যারা ইন্ডিয়ান সুপার মার্কেট থেকে অনেক দূরে থাকো, তাদের কাছে কিন্তু এই জায়গাটা ভীষণই ইজি হবে আসতে। এবং রিটেল মার্ট গুগলে সার্চ করে দেখতে পারো, ওইখানে অনেকগুলোই ব্রাঞ্চ আছে, তো যার যেখানে কাছে হবে সে সেখান থেকে বাজার করতে পারো। শুধু তাই নয়, এখানে রুই মাছও পাওয়া যাচ্ছে ফ্রেশ, আমি দেখে অবাক হয়ে গেলাম। আমি যেহেতু আজকে পুজোর জিনিসপত্র নিচ্ছি, তাই আমি আর রুই মাছ ফুমাছ এগুলো কিছুই নিইনি, পরে নেক্সট টাইম অবশ্যই আসবো, যখনই প্রয়োজন হবে এখানেই আসবো, তাই ভীষণ খুশি হয়ে গেছি। এখন আমি ক্যাবের জন্য ওয়েট করছি। তো একটা ভালো লাগছে ভেবে যে রান্না টান্না সমস্ত করে এসেছি, আর কালকে বলেছিলাম ডাল চিংড়ি মাছ আর ভাত করব, তো ওই কালকে তো আর হয়নি করা, তো ওই রেসিপিটা আজকে হবে। চিংড়ি মাছগুলো জাস্ট নুন হলুদ মাখিয়ে এসেছি, বাড়িতে গিয়ে ফ্রাই করব জাস্ট, আর ডাল আর ভাত করে এসেছি। যেহেতু আমাদের বাড়িতে পাখি আছে তাই রাতের দিকে তারা বিশ্রাম করে, তাদেরকে রেস্ট দরকার হয়, তাই ডিউটি থেকে আসার পরে আর আমি লাইট ফাইটগুলো জ্বালাতেই পারছিলাম না। তো ইচ্ছা আছে কালকে সকালবেলায় লাইটগুলো জ্বালিয়ে দেবো, সন্ধ্যেবেলায় দিওয়ালি পুজো করব। তাহলে চলো ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি, কালকে দিওয়ালি ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টেক কেয়ার। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো। বাই।